বলেন মামা বাবু, রাস্তায় কেউ দেখতে পাইনি তো? বেরোচ্ছিস? হ্যাঁ দাদি। কদিন ধরে দেখছি খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছিস, রাত করে ফিরছিস, অফিসে তো তেমন কাজকর্ম তো নেই অফিসে, তাহলে অন্য কোথাও কাজ করছিস? না দাদা, তাদের এই বাড়িতে থাকতে এখন আর ভালো লাগে না। বাড়িতে তো আবার অনুষ্ঠান হতে চলেছে, নন্দিনীর শান্তি কামনায় তোর মামি ধুমধাম করে তার শ্রাদ্ধ করতে যাচ্ছে। নন্দিনীর আত্মার পারলৌকিক ক্রিয়া আয়সা দাদা, আমি আর রুমন অনেক চেষ্টা করেছিলাম মামিকে আটকানোর, পারলাম না। মামি নন্দিনীদি শ্রাদ্ধ করবেই। আমি আসছি দাদা। জিয়া, আমি তো কোথাও যেতে পারবো না, আমাকে তো এই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে, সব দেখতে হবে, সব। Thank you.
পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই না? তুইও পালা, দেখিস না চোখের উপরে এসব, দেখিস না। আমি কোথাও যাব না, আমি এখানে থেকেই দেখব ওরা আর কত নিচে নামতে পারে। দেখে কি হবে, আটকাতে পারবি? দাদাই তুমি পারো না, তুমি পারো না শক্ত হাতে এসব ছেলে খেলা বন্ধ করতে, পারো না তুমি? আমি এখানে আসার পর থেকে এই গ্রামে এই বাড়িতে অনেক ঝামেলা শুরু হয়েছে, তাই না গো? আমি চলে যাব, আমি এবার সত্যি সত্যি চলে যাব। দিদি তুমি নন্দুকে দেখেছ? কই না তো, আমি তো সারা রাত ধরে স্কুলের কাজকর্ম সেরে এই ফিরছি। আমি দেখছি না। তাহলে কি ছোটদার ঘরে গেল? পারো না দাদাই, পারো না তুমি। সবে থেকে মা আর মাসিমা বলতে শুরু করেছে যে নন্দিনীদি মারা গেছে, আমি সেই দিন থেকে বারবার প্রতিবাদ করে এসেছি, আর এই জন্য মাসিমা আমাকে চর মেরেছে দাদা। হ্যাঁ চর, কিন্তু তাতে আমি কিচ্ছু মনে করিনি, আমার কিচ্ছু যায় আসে না। বাবা বাবা এগুলো মন থেকে মেনে নিতে পারছে না, কিন্তু কিন্তু একবারও প্রতিবাদ করছে না। সঞ্জু বৌদি ভাই যতটুকু বলার বলছে, আর পিসিমণি, পিসিমণির আর সংসারে মন নেই, পুজো আচ্ছা নিয়ে দিন রাত পড়ে থাকে, তার আর এসবে আগ্রহ নেই। তুমি কেন চুপ করে দাদাই, কেন? তুমি না ছোটবেলা থেকে আমাদের বট গাছের মতো আগলে রেখেছ, তাহলে আজ কেন চুপ করে আছো? আজ পর্যন্ত এ বাড়িতে তোমার অমতে কোনো কাজ হয়নি, তাহলে আজ এগুলো কি হচ্ছে? তুমি না চ্যাটার্জি কনস্ট্রাকশনের কর্ণধার, এই পরিবারের স্তম্ভ, তুমি কেন চুপ করে আছো দাদাই? একদিন তো বলেছিলে যে তুমি পেরেছো এই পরিবারকে এক সুতোর বাঁধনে বেঁধে রাখতে, আজ কেন সেই সুতোর বাঁধন আলগা হয়ে যাচ্ছে? কার জন্য দাদাই, কার জন্য? একজন সুযোগ সন্ধানী মহিলা আমার মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে এ বাড়িতে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আর কেউ কিচ্ছু বলছে না। উমাশঙ্কর চ্যাটার্জি নীরব অভিযোগ কেন দাদাই, কেন?
আর নন্দিনীদের মুখটা মনে করো দাদা, দেখবে তুমি পারবে। তোমার এই তোমার এই ছড়িটা নিয়ে একবার শক্ত হয়ে দাঁড়াও দাদাই, একবার শক্ত হয়ে দাঁড়াও, প্রতিবাদ করো দাদাই, প্রতিবাদ করো, বন্ধ করো এসব, বন্ধ করো। দিদি, সকালবেলা যাওয়ার আগে তোকে প্রণাম করতে পারলাম না, তুই শুয়েছিলি তো, তাই চিঠি লিখে রেখে গেলাম। আমি আমার কথা মতন চলে যাচ্ছি, তোকে অনেক আজে বাজে কথা বলেছি, পারলে ক্ষমা করিস। আসলে তোর ভাইটা স্বভাব চরিত্র খারাপ হলেও অমানুষ নয় রে, তোরা অবশ্য তাই মনে করিস, কিন্তু আমি কখনো ভাই হয়ে দিদিকে অসম্মান করতে পারি? আমি তোকে যা যা বলেছি সব আমার মুখের কথা, মন থেকে আমি কোনো কথাই বলিনি রে দিদি। আবার বলি, কিছু মনে করিস না, তোর ছোট ভাই সবসময় তোর পাশেই আছে, প্রণাম নিস। আর নন্দিনীর দিকে একটু আধটু নজর রাখিস দিদি, বাগনিটা তো বড় হচ্ছে, খুব চিন্তা হয় রে। তোর চির বখাটে ভাই চন্দন। মা, মা নন্দিনী যে তোমার ঘরে এসেছে। না তো, কেন আসেনি? না তাহলে কোথায় গেল বলে তো? কেন, নন্দিনী ঘরে নেই? না, ছোটদার ঘরেও তো নেই। তাহলে দেখ বাগানে বোধহয় আছে। না গো, আমি মাধবদা বাইরেটা আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই মা, কোথাও নেই। তাহলে বদ্দাদাই, দেখো দাদাই, এই বাচ্চাগুলো কোন বিশ্বাস থেকে কথাগুলো বলছে ভাবো একবার। এদের বিশ্বাস আমার বিশ্বাস, এই বিশ্বাসকে জিয়ে রাখার দায়িত্ব তোমার দাদাই, তোমার। ওরা এই বিশ্বাসটাকে মেরে ফেলতে চাইছে দাদাই। হ্যাঁ দাদাই, এই বিশ্বাসটাকে ওরা মেরে ফেলতে চাইছে। তুমি পারবে দাদাই, তুমি পারবে, তুমি কিছু একটা করো দাদাই, কিছু একটা করো। এক্ষণে শঙ্কর আর গৌরীকে এখানে ডেকে পাঠান, যা ডেকান। এখন কি করি বল তো? কি হবে মা? কাল রাত্রে নন্দিনীর সঙ্গে তোর কোনো কথা হয়েছিল? এই হাতটা রেখে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিতে পারবে লক্ষ্মীদি? হ্যাঁ লক্ষ্মীদি, টাকাটা আমার
খুব দরকার। ঠিক আছে, সেটা তো মাকে না না লোকে দিন না। এই কথাটা তুমি কাউকে বলবে না, কাউকে না। কি হলো বল। দিদির সঙ্গে না আমার সেরকম কোনো কথা হয়নি। আসলে দিদি না খুব চুপচাপ বসেছিল মা। আমি বললাম দিদি শুয়ে পড়ো, বলল হ্যাঁ। তারপর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি কিছু ভাবতে পারছি না রে, কিছু ভাবতে পারছি না। একটা পরের বাড়ি মেয়ে এরকম ভাবে চলে গেল, আমি সবাইকে কি করে মুখ দেখাবো বলতো? কি বলবো আমি? মাধব কোথায় রে? মাধব মাধব দাও তো খুঁজছে মা। যাও একটা কিছু তো করতে হবে, পুলিশ তোকে পুলিশ পুলিশকে একটা খবর দিই মাত্র কিছু। চল একটু চুপে বসে থাকলে চলবে না, চল চল দেখি মাধব কোথায়। চল চল মাধবকে দেখি। মাধব মা, আমি ছোটবাবুর ঘরে গেছিলাম, গিয়ে দেখলাম যে সেখানে নন্দিনীদি নেই। তারপরে খেয়াল করলাম ছোটবাবুও ঘরে নেই। কোথায় গেছে সাগর? কোথায় গেছে? আমি ভাবলাম যে ছোটবাবু হয়তো বাথরুমে গেছে। আমি সেখানে গিয়ে খুঁজলাম কিন্তু সেখানেও পেলাম না। সাগর নেই? কি বলছিস তুই? মা, নন্দিনীদি ছোটবাবু দুজনেই ঘরে নেই। কোথায় গেল ওরা? কোথায়?